আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো আপকামিং তিনটা বাইক সম্পর্কে, আর ভিডিওতে জানতে পারবেন বাইকের প্রাইস কেমন হতে পারে এসব বিষয়ে। এই তিনটা বাইকের জন্য অনেকেই অনেকদিন যাবত অপেক্ষা করছিলেন। এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমাদের লিস্টে এক নম্বর পজিশনে রয়েছে বাজাজ পালসার NS160। বাইকটাকে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালার কম্বিনেশনে লঞ্চ করা হয়েছে। এই বাইকের মূল আকর্ষণ হচ্ছে বাইকটাতে USD সাসপেনশন ইউজ করা হয়েছে, আর বাইকে রয়েছে ডুয়াল চ্যানেল ABS। বাইকে ফুয়েল সাপ্লাই সিস্টেমে থাকছে ফুয়েল ইঞ্জেকশন বায়োফাই, এজন্য আপনি প্রতি লিটার ফুয়েলে মাইলেজ পাবেন 40 থেকে 42 কিলোমিটার। এটা মূলত একটা ন্যাকেড বাইক, আর বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 160.3 cc। এখন কথা বলবো বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাইকের ইঞ্জিন কনফিগারেশন সম্পর্কে। বাইকটাতে ইঞ্জিন ইউজ করা হয়েছে টুইন স্পার্ক 4 ভ্যালভ SOHC DTSI সিঙ্গেল সিলিন্ডার ওয়েল কুলিং সিস্টেম। এই বাইকের ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করে 9000 RPM-এ 17.2 HP। বাইকের পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী আপনি 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত স্পিড ওঠানোর জন্য সময় প্রয়োজন হবে মাত্র 15 সেকেন্ড। বাইকটা থেকে টর্ক প্রডিউস করে 7250 RPM-এ 14.6 নিউটন মিটার। ব্রেকিং সিস্টেমে লার্জ ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। সামনের চাকাতে ডিস্ক ব্রেক সাইজ 300, আর পেছনের চাকাতে ডিস্ক ব্রেক সাইজ 230। ডুয়াল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, এটা তো আমি প্রথমেই বলেছি। টায়ার সেকশনে বাইকের ফ্রন্টে রয়েছে 100 সেকশন টায়ার, আর পেছনের চাকাতে টায়ার সাইজ 130, রিম সাইজে থাকছে 17। সাসপেনশনে বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন বা USD, আর পেছনের সাসপেনশনে থাকছে নাইট্রক্স মনোশক অ্যাবজর্বার উইথ ক্যানিস্টার। বাইকের রাইডিং সিটের উচ্চতা কিন্তু অনেকটাই বেশি, এই জন্য বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম 5 ফুট 5 ইঞ্চির নিচে। যদি আপনার উচ্চতা হয় তাহলে কিন্তু আপনি বাইকটাকে রাইড করতে পারবেন না, কারণ বাইকটাকে রাইড করতে আপনার অনেক হ্যাসেল হবে। আপনার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চির নিচে হলে বাইকটা না পারচেস করাই ভালো। সম্পূর্ণ বাইকের ওজন 152 কেজি, এই জন্য হাইওয়েতে আপনি ভালো একটা স্ট্যাবিলিটি পাবেন। তবে সিটিতে রাইড করলে একটু হ্যাসেল হতে পারে, কারণ বাইকের ওজনটা যেহেতু একটু বেশি। তবে এটা সবার ক্ষেত্রে সমস্যা হবে না, যারা নিউ রাইডার রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা হবে। বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিতে রয়েছে 12 লিটার, আর রিজার্ভ অয়েল ক্যাপাসিটি 2.4 লিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেশীয় রোড কন্ডিশন অনুযায়ী যথেষ্ট ভালো, কারণ 170 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এর চেয়ে বেশি আসলে আর কী লাগে। এখন আসে বাইকের প্রাইস। বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন বাইকের প্রাইস হতে পারে 2 লাখ 10 থেকে 2 লাখ 15 হাজার টাকার ভিতরে। এই লিস্টে 2 নম্বর পজিশনে রয়েছে হন্ডা এক্সপ্লেট 160 FI ABS নিউ ভার্সন। বর্তমানে যেই ভার্সনটা লঞ্চ করা হয়েছে, মানে যেটা চলছে এখন বর্তমানে দেশে বাইক মার্কেটে, এটাতে রয়েছে কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম। কিন্তু যেই বাইকটা আসবে সেটাতে থাকবে ফুয়েল ইঞ্জেকশন বায়োফাই। বর্তমানেও কিন্তু এই বাইক থেকে আমরা খুবই ভালো পরিমাণে মাইলেজ পাচ্ছি, আর নতুন যেই ভার্সনটা আসবে ওটাতে তো মাইলেজ পাওয়া যাবে আরও বেশি। বাইকের ইঞ্জিন কনফিগারেশনে খুব একটা বেশি চেঞ্জ থাকবে না, তবে কিছুটা পাওয়ারে চেঞ্জ থাকতে পারে, যেটা খুবই হবে সামান্য। আর কালার কম্বিনেশন এবং গ্রাফিক্সে কিছুটা চেঞ্জ থাকবে। খুব একটা বেশি চেঞ্জ না থাকলে বাইকের প্রাইস বর্তমান যেই ভার্সন, এই ভার্সন থেকে 10 থেকে 12 হাজার টাকার বেশি বাড়বে না। 3 নম্বর পজিশনে রয়েছে TVS অ্যাপাচি RTR 162B। বর্তমানেও একটা TVS-এর 2B লঞ্চ করা হয়েছে, কিন্তু যেটা লঞ্চ করা হয়েছে এটাতে তেমন একটা বেশি পরিবর্তন নাই। তবে ইন্ডিয়াতে যেই বাইকটা লঞ্চ করা হয়েছে এটাতে প্রায় অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। বাইকের মিটার কনসোলে পরিবর্তন, পাওয়ার এবং টর্কে পরিবর্তন। দেশের বাইক মার্কেটে যেই বাইকটা আসবে সেটাতে মিটার কনসোলটা থাকবে ফুললি ডিজিটাল, যেটা আমরা TVS 4B বাইকে দেখতে পাই ঠিক তেমনটাই। বাইকের ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করবে 8750 RPM-এ 16.4 PS, আগে যেটা ছিল 15 PS। বাইকের পাওয়ার কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে তো বলা যেতেই পারে বাইকের টপ স্পিডেও আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। বাইকটার প্রাইস যখন বাংলাদেশের বাইক মার্কেটে আসবে তখন হবে 2 লাখ টাকার উপরে, মানে 2 লাখ টাকা থেকে কিছুটা বেশি। বর্তমানে বাইকটার প্রাইস রয়েছে 1,89,990 টাকা। এটাই ছিল বাইকগুলো সম্পর্কিত আজকের ভিডিও, আর ভিডিওটা যদি কিছুটা হলেও আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।